আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু সুলতানাস ব্লগস। আশা করি আপনারা ভালোই আছেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও, আশা করি আপনাদের কাজে লাগবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টমেটো গাছ থেকে কাটিং তৈরি করবেন। খুব সহজ পদ্ধতিতে এই কাটিং করা যায়, যারা আমার মতো বিগিনার তাদের আশা করি অনেক কাজে লাগবে। তো চলুন এনজয় করি আজকের ভিডিওটি। টমেটো গাছের কাটিং তৈরি করার জন্য প্রথমেই আমরা বাছাই করে নেব একটা হেলদি গাছ, যে গাছে অনেক ডালপালা রয়েছে এবং পাতা রয়েছে। এরকম একটি গাছ নিলে আমাদের যেটা হবে যে সে গাছ থেকে কাটিং করলে অনেক ভালো হবে এবং ফলনও ভালো হবে সেই গাছের। তো প্রথমে এরকম একটি গাছ বাছাই করে নেব। গাছ বাছাই করা হয়ে গেলে দেন আমরা এটার কাটিং করার জন্য পরবর্তী প্রক্রিয়াতে চলে যাচ্ছি। ভিউয়ার্স, মনে রাখবেন কাটিং করার সময় সবসময় আপনারা ধারালো ছুরি কিংবা চাকু, কাঁচি যাই ব্যবহার করেন না কেন, সেটা যেন খুব ধারালো হয় এবং জীবাণুমুক্ত হয়। প্রয়োজনে আপনারা এটাকে স্যাভলন কিংবা ডেটল পানি দিয়ে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে সেটারও বেটার হবে। আর যদি কিনা আপনারা ধারালো চাকু ছুরি ছাড়া ধার ছাড়া চাকু ব্যবহার করেন, তাহলে আপনাদের গাছের কাটিংটা কিন্তু ভালো হবে না এবং গাছটা মরেও যেতে পারে, সেজন্য সাবধানতা অবলম্বন করা সবচেয়ে ভালো। তো এক্ষেত্রে আমরা অবশ্যই একটা ধারালো চাকু কিংবা ছুরি কাঁচি যাই নেই না কেন, অবশ্যই ধারযুক্ত নিব। ধারযুক্ত ছুরি কাঁচি নিয়ে আমরা এই কাটিংটা করব। তো কাটিংটা করবেন যেভাবে এই পরবর্তী ধাপে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা গাছের কাটিংটা কিভাবে তৈরি করবেন। ধারালো এরকম একটা চাকুর সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। খুব দ্রুত হাতে এটাকে কেটে নিতে হবে। এই যে আমি একটা ডাল এভাবে কেটে নিলাম। তো তারপর চলে যাব এটার কাটিং পদ্ধতিতে। সব সময় কাটিং করতে হবে মোটা ডাল যেখান থেকে বের হয়েছে সেটার একটু নিচে থেকে, তা না হলে আপনারা যদি একদম গোড়া থেকে কাটেন তাহলে কিন্তু গাছটা মরে, গোড়া পচে মরে যাবে। এই জন্যই যে এইভাবে কাটবেন, দেখতেই পাচ্ছেন যে ডাল বের হয়েছে যে জায়গা থেকে তার একটু নিচে থেকে আমরা কাটিং করেছি। এবারে আসবে এটাকে পটিং করার পালা। তো এই যে শুকনো মাটি সার সব কিছু মিক্স করে নিয়েছি আমি এখানে। তো এরপরে আমি এখানে গাছটাকে বসিয়ে দিচ্ছি এবং ধীরে ধীরে চেপে চেপে এটাকে মাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। খুব জোরে চাপা যাবে না, খুব বেশি জোরে চাপলে গাছের গোড়াটা নরম হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো এইভাবে আস্তে আস্তে করে চেপে আমি গাছটাকে বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন গাছটা যেন সোজাভাবে বসানো হয়, যদি আপনারা সোজাভাবে না বসান তাহলে কিন্তু গাছটা বাঁকা হয়েই হবে। তো সেজন্য আপনারা গাছে কিন্তু একটা খুঁটি ব্যবহার করে দিতে পারেন, ছোট ডাল কিংবা লাকড়ি দিয়ে কিংবা ছোট বাঁশের ই দিয়েও কিন্তু আপনারা করতে পারেন এই কাজটা। তো তারপরে প্রচুর পরিমাণে পানি এটাতে দিয়ে দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি একদম টপ ভরে পানি দিয়ে দিয়েছি এবং আমি এখানে একটা ছোট আমের ডাল ব্যবহার করেছি। আমের ডাল দিয়ে এটাকে সাপোর্ট দিয়েছি আমি। তো সাপোর্টের জন্য আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন। তারপরে বেশি করে পানি দিয়ে ছায়াযুক্ত স্থানে রাখবেন। তো আপনাদেরকে আরেকটা ছোট টিপস আমি দিতে পারি, আপনারা যে গাছের পাতা ছেঁটে দিবেন, যদি আপনারা গাছে, কিন্তু আমরা কম বেশি সবাই জৈব সার ব্যবহার করি, তো জৈব সার হিসেবে কিন্তু আমাদের এই যে আমরা ডালপালা যখন ছাঁটি গাছের, এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। তো আপনারা চাইলে ডালপালাগুলো এভাবে করে গাছের গোড়ায় গুজে গুজে দিতে পারেন, তাহলে যেটা হয় যে এগুলো পচেই জৈব সার হিসেবে গাছে অটোমেটিক ব্যবহৃত হয়ে যায়। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনারা কি ধরনের জিনিস জানতে চান আমার কাছ থেকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।